কোনো প্ল্যাটফর্মেই খারাপ না, প্রতিটা প্ল্যাটফর্মেই ভালো যদি আপনি ভালোভাবে ইউজ করতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে এইভাবে ভিডিওতে কথা বলার রিজনটা হলো হয়তো স্ট্যাটাস দিয়ে আমি জিনিসটা ভালোভাবে বলতে পারতাম না, সেই জন্যই আসা, এইভাবে আমি বলি না কখনো। সো আমি তো ওরকম কেউ না, বা আমি বললে মানুষ শুনবে এমনও না। সো আমার ফ্রেন্ড লিস্টে যদি 10 জন মানুষ এই ভিডিওটা শোনেন বা দেখেন, তাদের উদ্দেশ্যে আমার কথাগুলো বলা। তো ইদানিংকালে অনেক বেশি শেয়ার দেখতেছি, পোস্ট দেখতেছি ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, যেইগুলো খুবই বিরক্তকর। যারা শেয়ার দিচ্ছে তাদের শেয়ারের ক্যাপশনটা খুবই, মানে তারা বিরক্ত বোধ থেকে যে শেয়ারটা দিয়েছে সেইটাই বোঝা যাচ্ছে। এরকম ক্যাপশন দিয়েই তারা পোস্ট দিচ্ছে, মানে তাদের মনোভাব তারা প্রকাশ করতেছে যে এই পোস্টটার কারণে আমি বিরক্ত, বা এই পোস্টটা এমন কেন, এই পোস্টটা আমার ভালো লাগতেছে না, এটা হাস্যকর, এই সেই বকচক, অনেক কিছুই বলে তারা পোস্টটা দিচ্ছে। কিন্তু তারা এই জিনিসটা মাথায় রাখতেছে না যে তারা তাদের ক্যাপশনটা এখানে ভ্যারি করে না, তাদের ক্যাপশনটার জন্য এই পোস্টটা না, যে তারা একটা ক্যাপশন দিয়ে পোস্টটা করে দিল তা কিন্তু না। বিষয়টা হলো তারা পোস্ট করে, মানে শেয়ার করার কারণে ওই ভিডিওটা, ওই বিরক্তবোধটা আরও 10 জন, আরও 1000 জন, আরও 1000 জনের ভিতরে ছড়াই যাচ্ছে যে এই বিরক্তবোধটা, মানে আমার কাছে বিরক্ত লাগতেছে, জিনিসটা এখানেই সীমাবদ্ধ না, জিনিসটা আমি আরও ছড়াই দিচ্ছি যে এই বিরক্তবোধটা সবার ভিতরে ছড়িয়ে যাক। বিষয়টা এমন হচ্ছে, কয়েকদিন ধরে দেখলাম যে একটা মেয়ে পিঠ বের করে শাড়ি পরতেছে, তার ভিডিও, মানে ছবি পোস্ট করতেছে আর উপরে ক্যাপশন লিখতেছে যে এদের কারণে এই মেয়ে জাতির অসম্মান, এরাই ধর্ষণ হবে, তাকে 4-5টা বকা দিয়ে তার পোস্টটা শেয়ার করে দিলেন। মানে আমার কাজ শেষ তা না, আমি কিন্তু আরও 100 জন 1000 জনকে দেখানোর জন্য আমি দায়ী। যদি গুনার কথা হিসাব করেন, ওই জিনিসটা হিসাব করেন, আমি শেয়ার দিচ্ছি কেন। সো আমি কিছু নাম মেনশন করলে হয়তো আপনারা বুঝবেন যে আমি কেন কথাগুলো বলতেছি। তাদের আমি যথেষ্ট সম্মান থেকেই বলতেছি, তাদের দোষ না, এখানে তাদের ভাইরাল হওয়ার জন্য তারা দায়ী নয়। তাই আমরা, মানে যারা ফেসবুককে ভালোভাবে ইউজ করতে পারতেছি না, তাদের যেমন মন্টি রয়, বাংলাদেশের হিরো আলম, স্যান্ডি সাহা, এদের নাম মেনশন করার কারণ এরা অলরেডি ভাইরাল। সো এই জন্য এদের নাম মেনশন করা, যাদের কারণে আমি বিরক্ত হয়ে ভিডিওটা করতেছি তাদের নাম মেনশন করলাম না, কারণ তাদের নতুনভাবে আমি সামনে আনতে চাচ্ছি না। আমি আমার পক্ষ থেকে তারা ইগনোরভাবেই থাক, যাদের নাম নিলাম তারা অলরেডি ভাইরাল, এই জন্য তাদের নামটা নেওয়া। এরা কিন্তু এমনি এমনি ভাইরাল হয় নাই, এরা কি এমনি এমনি সেলিব্রিটি হয় নাই, মানুষ এদের চিনতেছে এখন। কারণ কি? তার কারণ তাদের যে কোনো কন্টেন্ট আমরা শেয়ার দিচ্ছি, এবং শেয়ারটা যে মানে খুব মজা পেয়ে দিচ্ছি, মানে সেটা না, ভিডিওটা যে খুব ফান কিন্তু অনেকভাবেই হয়, ফান পজিটিভভাবে হয়, নেগেটিভভাবে হয়, বিরক্ত থেকে হয়, ফানি ভিডিও আমরাও বানাই, কিন্তু ফান তো আর মানে একদিকে না, অনেক অনেক সময় অনেক বিরক্তকর ফানও হয়, যেটা দেখে মনে হচ্ছে মোবাইলকেই ভেঙে ফেলি, এরকমও হয়। সো ওই তাদের ওরকম কিছু কন্টেন্ট যারা আমরা মানে বিরক্ত হয়েও শেয়ার করছি, সেই বিরক্তের কারণেই তারা আজ সেলিব্রিটি, তারা আজ ভাইরাল হয়ে গেছে, সেলিব্রিটি বলবো না, মানে ভাইরাল হয়ে গেছে, নেগেটিভভাবে ভাইরাল হয়েও তাদের এখন মানুষ চিনতেছে। সেটার কারণ শুধু আমরাই। হিরো আলমকে নিয়ে নাকি দেখলাম মুভিও বানাইছে, মানে মানুষ কতটা আবাল হইলে এই কাজটা করে যে এরকম একজনকে নিয়ে মুভি বানাইছে, সেটা আবার সিনেমা হলে চলবে, আল্লাহ। হিরো আলম বানাইছে আমরা, এখন হিরো আলমরা দেখলে আমরাই গালি দিই, সালার ফলা সালায় কী হইয়া কী করে ফলাইছে, ওর দোষ নাকি? ও তো আমাদের থেকে জ্ঞানী, কারণ ও আমাদের এই দুর্বলতাটা কাজে লাগাই নিজে হিরো হয়ে গেছে। সো ওর তো দোষ না, দোষ তো আমাদের দুর্বলতাটাকে আমরা হাইলাইট করতেছি। আমরা এমন একটা জাতি যেই জাতি নেগেটিভ কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট করে, মানে একটা গানের প্রমোশনের জন্য আমরা নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েট করতেছি, যেমন তামাশা গান নোভেল, এটা অলরেডি ভাইরাল, এই জন্যই বলতেছি যে আগে আমরা দেখতাম গান প্রমোশনের জন্য মানুষ পোস্টার লাগায়, টিভিতে অ্যাড দেয়, মাইকিং করে। সো এখন কি হচ্ছে, মানে একটা নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েট করলে জিনিসটা ভাইরাল হবে, জিনিসটা বেশি মানুষ জানবে, এটা নিয়ে নিউজ হবে, নিউজ চ্যানেলের কোনো কাজ নেই, এখন যা পায় তাই নিয়ে নিউজ করে ফেলে। সো এই নিউজ হবে, এই জন্য গানটা হিট হয়ে যাবে, এই নেগেটিভ কন্ট্রোভার্সি দিয়ে মানুষ প্রমোশন করতেছে। এটা দায়ভার তো শুধু আমাদের ভাই, আমরা এই নেগেটিভ জিনিসটাকে প্রমোশনের পর্যায়ে নিয়ে গেছি, এই জন্যই মানুষ এটাকে পুঁজি হিসাবে কাজে লাগাচ্ছে। জিনিসগুলো জাস্ট ইগনোর করেন, দেখবেন এরকম জিনিস আর ভাইরাল হবে না, মানুষ আর এগুলো নিয়ে কথা বলবে না। সো পজিটিভ জিনিস শেয়ার করেন, তাই বলে একেবারে সিরিয়াস হওয়ারও দরকার নেই, এন্টারটেইন হওয়ার মানুষের দরকার আছে, ফানের দরকার আছে, বাট যেটা আসলেই ফান সেটা শেয়ার করতে পারেন স্বাভাবিক, কিন্তু যেটা ওই টাইপের ফান, যেমন টিকটকের কী একটা দিয়ে দেখলাম যে হা ভাই, এটা বললা দাঁত সবগুলো বাইকের হা করে হাসতেছে, মানে কী পরিমাণ আবাল, তাকে মানুষ চিনে, মানে তাকে মানুষ ভাইরাল করে দিতেছে, তাকে মানুষ চিনতেছে।
দোষ দিতেছে কি টিকটকের দোষ দিতেছে, টিকটক তো আমরাও করি ভাই, মানে মানুষের একটা ইউটিউবের যদি একটা ভিডিও খারাপ হয় ইউটিউবারদের গালি দেয়, টিকটকের একটা ভিডিও খারাপ হলে টিকটককে গালি দেয়, আরে ভাই টিকটক যে আবিষ্কার করছে, টিকটক যে সৃষ্টি করছে, ইউটিউব যে সৃষ্টি করছে, সে তো আপনার মতো আমার মতো আবাল না। টিকটক আর ইউটিউব ফেসবুক যারা মানে তৈরি করছে তারা তো আমাদের মতো আবাল না, তারা তাদের কাজটা ঠিকই করছে, কিন্তু আমরা ইউজটা করতেছি বাজেভাবে। কোনো প্ল্যাটফর্মেই খারাপ না, প্রতিটা প্ল্যাটফর্মেই ভালো যদি আপনি ভালোভাবে ইউজ করতে পারেন। এখন আমরা খারাপভাবে ইউজ করে এখন দোষ দিচ্ছি টিকটকের দোষ দিচ্ছি, ইউটিউবের দোষ দিচ্ছি, ফেসবুকের। যারা ভিডিওটা দেখবেন তারা অবশ্যই যে কোনো কিছু পোস্ট করার আগে একবার ভাববেন যে এই পোস্টটায় কী হচ্ছে। সো প্লিজ ভাই সবাইকে রিকোয়েস্ট করতেছি এই উল্টাপাল্টা জিনিস শেয়ার দেওয়া থেকে বিরত থাকুন, ভালো কিছু শেয়ার দেন, ফানি জিনিস শেয়ার দেন, কিন্তু সেটা ফান পর্যন্ত যাতে সীমাবদ্ধ থাকে, সেটা যেন বিরক্তির কারণ না হয়ে যায়। আর অবশ্যই ভালো কিছু শেয়ার দিন যেটা থেকে মানুষের কোনো উপকার হবে। সো আমার আবার এখন বকা দিয়েন না যে আমি আইসে জ্ঞানের কথা বলতে, ভাই আমি জ্ঞানের কথা বলতে আসিনি, আমি ক্ষুদ্র মানুষ, যারা জ্ঞানের কথা বলার তারা বলতেছে না, এই জন্য আমি বললাম যাতে অন্তত চার পাঁচজন হলেও শুনে, চার পাঁচজন হলেও মানে। সো তাদের জন্যই বলা। সো আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।